রব্বুল আলামিন সূরা ইউনুস 56 নং আয়াত হুয়া ইউহি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলছেন তিনি জীবন ও মৃত্যু দান করেছেন তোমাদের পরীক্ষার জন্য, এবং জীবন মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে এরপরে আরেকটি সময় নির্ধারিত করে দিয়েছেন যেটাতে মৃত্যুর পরে তোমাদেরকে প্রবেশ করতে হবে। মৃত্যু হচ্ছে মূলত পরকালীন জীবনের একটি দরজা। কবরের মাধ্যমে তোমরা কোথায় প্রবেশ করবে? পরকালে প্রবেশ করবে। আর আল্লাহ তাআলা যখন ইচ্ছা যখন চায়, আল্লাহ তাআলা আবার জিন্দা করার ক্ষমতা রাখে না, রাখে কি রাখেন না? রাখে। প্রিয় ভাই রামে রব্বুল আলামিন ইরশাদ করছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা فَمَنْ زُهْزِهَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। সূরা আলে ইমরান 185 নং আয়াত। রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষ সমস্ত প্রাণী যত প্রাণী পৃথিবীতে আছে ছোট থেকে একেবারে বড় পর্যন্ত সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন, কিয়ামতের দিন তোমাদের কর্মফলগুলোকে প্রকাশ করা হবে। তোমাদের দুনিয়ায় যে কর্মফল তোমরা করেছ, দুনিয়ায় যে তোমরা ভালো কাজ খারাপ কাজ করেছ, সব কিছু কিয়ামতের দিন তোমাদের প্রকাশ করা হবে। এবং তোমাদেরকে সেই দিন ওই ব্যক্তি সফল হবে যে ব্যক্তি জাহান্নামকে পিছিয়ে ফেলে, জাহান্নামকে বাদ দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা কাকে সফল বলেছেন? যে ব্যক্তি জান্নাত পাবে তাকে সফল বলেছেন। পৃথিবীতে ধন সম্পদের মালিক হয়ে তাকে সফল বলেন নাই, পৃথিবীতে বিসিএস ক্যাডার হওয়ার পরে তাকে আল্লাহ তাআলা সফল বলেন নাই। আমরা নিজেদেরকে একটু ভালো শিক্ষাবিদ হলে, মন্ত্রী মিনিস্টার হলে, ভালো একটা অবস্থানে গেলে নিজেদেরকে কি বলি? সফলতার গল্প শুনাই আরেকজনকে, শুনাই কিনা? আমরা সফলতার গল্প বলি। সফলতা হচ্ছে এটাই, মুমিনদের প্রধান সফলতা হচ্ছে সে জান্নাত পাবে, সে জান্নাত পাবে, এটা হচ্ছে তার প্রধান সফলতা। দুনিয়ার যত সফলতা আছে সমস্ত সফলতা কিয়ামতের দিন ভঙ্গুর অবস্থায় রূপ নেবে। সেই দিন সেই সফলতার কোনো কাজে আসবে না যে সফলতা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে ওই সফলতায় কাজে আসবে। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন একই আয়াতে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে খেলতামাশার পাত্র ছাড়া আর কিছু নয়। এই দুনিয়া হচ্ছে একটা নাট্যকার, নাটকের মঞ্চ। যে যত বেশি ভালো নাটক করতে পারবে সে তত ভালো এখানে, যে যত অভিনয় ভালো করতে পারবে সে তত বেশি অভিনেতা, সে তত বড় অভিনেতা। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটাকে তোমরা কাজে লাগাও, এটা হচ্ছে খেলতামাশার একটা পাত্র মূলত। আমি এই দুনিয়াটাকে একটা মশার ডানার চেয়ে মূল্য মনে করি না। আল্লাহ তাআলার কাছে যদি মশা আছে না, মশা যেটাকে আমরা ঠাস করে একটা ছোঁয়ার দিলে কি হয়ে যায়? সাথে সাথে শেষ। আল্লাহ তাআলার কাছে পৃথিবীটা, আল্লাহ তাআলা নিজে বলেছেন মশার ডানার চেয়েও মূল্যহীন, মশার ডানার চেয়ে মূল্যহীন এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, আমি তোমাদেরকে পৃথিবীতে, পৃথিবীটা হচ্ছে শস্যক্ষেত্র, আখিরাতের জন্য শস্যক্ষেত্র। যে যত ভালো রেজাল্ট এখানে করতে পারবে, যে যত ভালো আমল এখানে করতে পারবে, সে তত ভালো রেজাল্ট কিয়ামতের দিন পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই দুনিয়াটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? হেলে ফেলে সময় নষ্ট করার দরকার আছে নাই? এই জন্য এই দুনিয়াই হচ্ছে আপনার পরকালে চাবিকাঠি। আপনি পরকালে কোথায় যাচ্ছেন, জান্নাত জাহান্নাম কোথায় যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার দুনিয়াতেই নির্ধারিত হবে। আপনার জন্য যে সময়টুকু দিয়েছে এখানেই এটা নির্ধারিত হবে। আল্লাহ তাআলা মৃত্যুকে একটা পরীক্ষা হিসেবে দিয়েছেন। একজন স্টুডেন্ট
সারা বছর পড়াশোনার পর বছর শেষে গিয়ে যখন সে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে ঢুকে, তার জন্য নির্ধারিত সময় থাকে 3 ঘন্টা। নির্ধারিত যে সময় থাকে সেই সময়ের ভিতরে সে যদি ভালো লিখতে পারে তাহলে তার জন্য ভালো আনসার আছে, প্লাস পাবে, ভালো রেজাল্ট করতে পারবে। 3 ঘন্টার ভিতরে, 3 ঘন্টার বাইরে তাকে 1 মিনিটও সময় দেওয়া হবে না। 3 ঘন্টা যখন শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে তার কাছ থেকে খাতা খেড়ে নেওয়া হবে। যেমনি ভাবে খাতাটা খেড়ে নেওয়া হবে, দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনার প্রাণটা কেড়ে নেওয়া হবে, বিন্দু পরিমাণ সময় আর আপনি পাবেন না। ওই পরীক্ষার হলের মতো একজন ছাত্র সারা বছর পড়াশোনা করেছে, এখন তার রেজাল্টের সময়, এই পরীক্ষার হল গিয়ে যা লিখেছে এটা হচ্ছে একটা পরীক্ষার হল। আমাদেরকে পরীক্ষার হলে আল্লাহ তাআলা পাঠিয়েছে, এই পরীক্ষার হলে যদি আমরা ভালো লিখতে পারি, ভালো আমল করতে পারি, তাহলে আমাদের রেজাল্ট ভালো হবে, এ প্লাস আসবে। কিন্তু আমার রেজাল্ট আমি যদি ভালো করতে না পারি, ভালো লিখতে না পারি, কেয়ামতের দিন গিয়ে যদি আমি বলি যে আমার কলমটা নষ্ট হয়ে গেছিল, আমি যদি বলি যে আমার শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারি নাই, সেখানে কি কোনো কিছু উজর মানা হবে? পরীক্ষার পরে রেজাল্ট যখন বের হয়, কেউ ফিল করার পর যদি বলে আমি আমি অসুস্থ ছিলাম যার কারণে পরীক্ষা দিতে পারি নাই, সে অসুস্থ থাকার কারণে তাকে কি পরীক্ষা পাশ করিয়ে দিবে? পাশ করিয়ে দিবে না। ঠিক সেম আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে আমাকে সব কিছু করে এখান থেকে যাইতে হবে। রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইহি তুরজাউন। তোমাদের সবাইকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, আমি তোমাদের মধ্যে মৃত্যু দিয়েছি কে ভালো কে মন্দ এটা যাচাই করার জন্য, কে ভালো কে ভালো আমল করেছে দুনিয়াতে, কে খারাপ আমল করেছে সেটা যাচাই করার জন্য আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি, আর না হয় আমি তোমাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখতাম, কারণ তোমাদেরকে পরীক্ষার জন্য আমার কাছে আবার নিয়ে আসবো। ওয়াইলাইনা তুরজাউন, তোমরা সবাই আবার আমার কাছে ফিরে আসবে, যাতে আমি তোমাদের সে পরীক্ষার রেজাল্টটা যাতে ঘোষণা করতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন মৃত্যু এটা হচ্ছে একটা পরীক্ষা। কেন পরীক্ষা? তোমাদের জন্য আমি যে সময়টা দিয়েছি তার রেজাল্ট প্রকাশ করার জন্য একটা অবস্থানে যাওয়া মানে হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, কবরের পরে হাশরে তোমাদের রেজাল্ট কি হবে? প্রকাশ করা হবে। এই জন্য মৃত্যু হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওহুয়াল আজিজুল গফুর। তিনি তোমাদেরকে পরীক্ষা করার জন্য মৃত্যু দিয়েছেন, জীবন সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। তোমরা তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে শ্রেষ্ঠ, কর্মের দিক থেকে কে শ্রেষ্ঠ সেটা জানার জন্য আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারি মৃত্যু আল্লাহ তাআলা কেন দিয়েছেন, মৃত্যু কেন দিয়েছেন। আপনার সমস্ত কর্মের হিসাব কিন্তু মৃত্যুর সাথেই জড়িত। মৃত্যু শুধু একমাত্র কারণেই দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন তোমাদের কর্মের হিসাব আমার কাছে এসে দিতে হবে, এই জন্য আমি তোমাদেরকে কি দিয়েছি? মৃত্যু দিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বুঝতে হবে মৃত্যু কি জন্য দিয়েছেন। মৃত্যু আল্লাহ তাআলার একটা হুকুম মাত্র। আল্লাহ তাআলার কি মৃত্যুর কয়েকটি পর্যায় আছে, আমি এগুলো বলছি। আল্লাহ তাআলার একটা হুকুম, মৃত্যু হচ্ছে আল্লাহ তাআলার কি হুকুম। আল্লাহ তাআলা হুকুম দিলে সে থাকবে, না হয় সে চলে যাবে। আমাদের যে রুহটা পৃথিবীতে আধুনিক বিজ্ঞান কত কিছু যে তৈরি করছে, রোবট তৈরি করছে, মানুষের মতো মানুষ তৈরি করছে, কিন্তু তারা এখনো পর্যন্ত গবেষণা করে বের করতে পারে নাই যে রুহটা কি, রুহুর কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত তারা আধুনিক বিজ্ঞান দিতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈল 85 নং আয়াত ওয়াইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা।
হাবিব আপনাকে তারা রুহু সম্পর্কে প্রশ্ন করবে, রুহু কি এ বিষয়ে আপনাকে তারা প্রশ্ন করবে, আপনি উত্তর দিন। কারো আদেশ পালন করে না, একমাত্র সৃষ্টিকর্তার আদেশ পালন করে। আল্লাহ তাআলা আদেশ দিলে সে তাকে, আদেশ না দিলে সে চলে যায়। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলান, এই রুহু সম্পর্কে তোমাদেরকে অত্যন্ত সংক্ষিপ্ত জ্ঞান এই দেওয়া হয়েছে, অত্যন্ত সংক্ষিপ্ত জ্ঞান দেওয়া হয়েছে, যেটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। রুহু সম্পর্কে বেশি ব্যাখ্যা করলেও কোনো কিছু বের করতে পারবে না, কারণ এটা আল্লাহ নিজে বলছেন, আমি তোমাদেরকে রুহু সম্পর্কে অল্প এলম দিয়েছি, ইল্লা কলিলা, অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এলম আমি তোমাদেরকে রুহু সম্পর্কে দিয়েছি। সেটা নিয়ে তোমরা অতি বেশি গবেষণা করলে বরঞ্চ বিতর্ক তৈরি হবে, রুহু কোথায় থেকে কি এটা বের করার সুযোগ ক্ষমতা কারো নাই। এই জন্য বিশ্বাস রাখতে হবে, রুহুটা কার নির্দেশে চলে, আল্লাহ তাআলার নির্দেশে চলে। আল্লাহ তাআলা যখন বলবে ভিতর থেকে রুহু বের হয়ে যাওয়ার জন্য, সাথে সাথে কি যায় চলে যাবে, এতে আর কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারো সুম্মা ইযা শাআ আনশারো, আল্লাহ তাআলা বলছেন অতঃপর তার মৃত্যু ঘটবে এবং তাকে আবার জীবিত করা হবে, তারপর তার হিসাব নিকেশ করা হবে। মানুষকে জীবিত করার পর আবার মৃত্যু, তারপর আবার জীবিত করা হবে, তারপরে তার হিসাব নিকেশ হবে। রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, আমাকে তোমরা আহাম্মক মনে করো না। আমরা অনেক সময় বলি না, কি মানুষ একবার মারা যাবে, সে কি আবার তৈরি হতে পারবে, আবার কি কি আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবে, প্রশ্ন করি না? নাস্তিকদের এই প্রশ্নটা এভাবে করে যে, এটা তো মানুষ মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, এদের সাথে মাটির সাথে এরা আর কোনো সম্পর্ক নাই, মাটির সাথে মিশে গেছে, এরপরে আর কোনো জীবন নাই, তারা বলে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছে, আমাকে আহাম্মক মনে করো না, যে আমি তোমার মায়ের রেহেমের ভিতরে আমি সৃষ্টি করেছি, তোমাকে আকার ইঙ্গিত হাত পা রুহু দিয়েছি, আমি কি আবার তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না? আল্লাহ তাআলা বলছে, আমি আদেশ করলে সাথে সাথে সে সৃষ্টি হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেই দিন সিঙ্গাইপুর দেওয়া হবে তৃতীয় নাম্বার ফুক, সেই দিন মানুষ কবর থেকে উজ্জীবিত হবে, জীবিত হয়ে সবাই দৌড়তে থাকবে হাশরের ময়দানের দিকে। আল্লাহ তাআলা আদেশ করা মাত্র মানুষ আবার জীবিত হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ রাখার সুযোগ আছে, মৃত্যুর পরে যে আবার জীবিত হব না, এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ নাই, মৃত্যুর পরে আমরা আবার জীবিত হব, আমাদের নিজেদের কর্মফলের হিসাব অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য মৃত্যুর উপরে দৃঢ় বিশ্বাস রেখে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। এটা মনে করা যাবে না যে আমি আমার যা ইচ্ছা যেমন ইচ্ছা কাজ করব, যেমন ইচ্ছে খাবো, যেমন ইচ্ছে জুলুম করব, যেমন ইচ্ছে অত্যাচার করব, এটা মনে করার কোনো সুযোগ নাই, কারণ আপনার পরে আবার মৃত্যু আছে। রব্বুল আলামিন বলেছেন, মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এসেছে, তিন আমল ছাড়া, তিনটি আমল ছাড়া সমস্ত আমল কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, النبي خريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات ابن آدم انتقى عنه وملكه إلا ثلاث آدم شمسان جكون مِتُّ برن کرت মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল আল্লাহ তাআলা বন্ধ করে দেন, ইল্লা মিন সালাসিন, তিনটি আমল ব্যতীত। সেই তিনটি আমল হচ্ছে সাদাকাতান জারিয়াতান, সদকাই জারিয়া, এমন কোন আমল সে করে গেছে যেটার থেকে তার কবরে নিয়মিত একটা সওয়াব যেতে থাকবে। হয়তো মসজিদ প্রতিষ্ঠা করে গেছে, না হয় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে, না হয় এমন গরিবদেরকে দান করেছে, যে দানের কারণে সে প্রতিনিয়ত একটা ভালো অবস্থানে পৌঁছেছে, সেখান থেকে একটি দোয়া তার কাছে যাবে, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ বলেছেন, তিন নাম্বার হচ্ছে তোমরা
তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও ইলমিন ইয়ানফাউ বিহি, উপকারী ইলম, এমন ইলম অর্জন করেছো যে ইলম আপনি পৃথিবীতে থাকা অবস্থায় অসংখ্য ছাত্র তৈরি করেছো, ছাত্রগুলো ভালো অবস্থানে আছে, তারা আপনার জন্য একটা দোয়া করবে, এই হচ্ছে উপকারী ইলম। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও উলিদান সলিহিন, আও উলিদান সলিহিন, একজন ভালো সন্তান, ভালো সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, সেই সন্তান যত কাজ করবে, যত ভালো কাজ করবে, সব কিছুর সওয়াব আপনার কবরে যাবে।